আসসালামু আলাইকুম আতিক স্যার, সাইনা ম্যাডাম, আপনারা ভালো আছেন? দিদার মিয়া, তুমি এইখানে, আপনি এখানে? আমারও তো একই কথা স্যার। আপনারা এইখানে কি করেন? রোজা রমজানের দিনে পর্দা ঘেরা এই দোকানের মধ্যে দিয়া চা বিস্কুট খাইয়া কি আনন্দ আকাশে বাতাসে। দিদার মিয়া। জি স্যার। আমি কে? আপনি আমার স্যার। তাহলে তুমি স্যারের সঙ্গে কিভাবে কথা বলতেছো? তোমার মাথা ঠিক নাই? আছে, আপনার বড় স্যার, আমারও বড় স্যার। অফিসে একটা নিয়ম জারি করছিল যে রোজার দিনে খাওয়া দাওয়া করা যাবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনারা এখন অফিস থেকে আইসা পর্দা ঘেরা চায়ের দোকানে ঢুইকা চা খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, কি আনন্দ! হা হা হা, কি আনন্দ! দিদার মিয়া, আপনারা রোজা রমজানের দিনে নিজেরা তো অন্যায় করতেই আছেন, আবার আমারে ঘুষ দিয়া আমারও পাপের ভাগি করতেছেন। হ্যাঁ বল এখন আমার কোটে, আহা কি আনন্দ আকাশে বাতাস! স্যার এখন কি হবে? আপনার কোন নিয়ম কানুন মানে না, আমি নিজের চোখে দেখছি। স্যার ভুল দেখছে, আপনি চোখে ভুল দেখেন, আপনার চোখে সমস্যা আছে, আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন? হ্যাঁ মোড়েও সমস্যা নাই আমার, আমার চোখ একদম ঠিক আছে। আপনারা মালিকের দোকানে আতিক স্যার আর আপনি মিথ্যা কথা! না না আমি কথা না স্যার, আতিক স্যার আর সেই পর্দা ভাগ করে কথা কইতে দেন না কেন আপনি? ওই যে ওই যে স্যার কথা কইতে দেন না, দেখেন সম্পূর্ণ মিথ্যা, দেখেন দেখেন কথা কইতে দেন না। যে স্যার কি সেই আমার কথা কইতে দেন না স্যার, দেখেন অফিসের মধ্যে কি শুরু করেছেন? দিদার মিয়া, কি ঘটনা হয়েছে আমাকে খুলে বলো। স্যার আপনি অফিসে একটা নিয়ম চালু করছেন না, রোজার দিনে কেউ খাইতে পারবে না, হেরা সুপে সাপে যাইয়া মালিকের দোকানে পর্দা ফাঁক করে আসতে ঢুকছে। আমি কিন্তু দেখছি, দেখি আমি এরম যাইতেছি, আমি ঢুকি নাই, দেখি খাইলো, খাইয়া তারপর দাঁত খেলে নিয়ে দেন, দাঁত খুঁজতে খুঁজতে বাইরে আসে আর আসতে আসতে বাইরে, আমার দেখে মনে হলো ভূত দেখছে স্যার। আর ওকা কইন না স্যারের কাছে, এইসব কইলে আমার বুঝাতে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি, তুমি এখন যাও। দিদার মিয়া, না না স্যার আমার ভয় দেখাই, আমার আমার চাকরি খাবে বলে আপনার কাছে মিথ্যা কথা কয়ে। দিদার মিয়া আমি তোমাকে যেতে বলেছি, যাও যাও বলছি, আমি সব বুঝতে পেরেছি, তুমি যাও। জি স্যার। দিদার মিয়া কি বলে গেল? হ্যাঁ আমার আদেশ কেন ভায়োলেট করেছো? আমার আদেশ কি ছিল আতিক সাহেব? স্যার আমার পরিষ্কার আদেশ দেওয়া ছিল, রোজার দিনে সবাই রোজা রাখবে, নামাজ পড়বে, এটা মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। আর যদি আমার এই আদেশ কেউ না মানে তাহলে পরিষ্কার এই অফিস থেকে বের করে আসতে পারে না। কি হলো? তুমি হা করে দাঁড়িয়ে কি দেখছো? যাও। স্যার বিশ্বাস করেন? বিশ্বাস তোমাকে? হ্যাঁ যেই মেয়ে রোজা না রেখে দোকানের মধ্যে ঢুকে লুকিয়ে লুকিয়ে পেট ভরে খেয়ে এসে আবার তোমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ আমি কোনো কথা শুনতে চাই না, যাও বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, যাও। বিয়াদ্দপুর অফিসে এসে জমা হয়েছে, রোজার দিন রোজা না রেখে দোকানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আবার ঘুষ। স্যার
রোজা রমজানের দিন আপনি এখানে বসে খাইতেছেন, ম্যানেজার সাহেবের না অর্ডার আইস রোজার মাসের খাওন যাবে না, এটা এখন নামাজের করাবে স্যার। আমি তো রোজা থাকি না, আমি তো অন্য ধর্মের, আমি খেলে সমস্যা কি? সেটা তো জানি যে আপনি আমাকে ধর্মের না, কিন্তু আপনি অফিসের নিয়ম কানুন মানবেন না? এগুলো কালকে সব বের করে ফেলবো, ঠিক আছে? জি স্যার। এটা সুন্দর করে পরিষ্কার করে এখানে ম্যাট পেড়ে দিয়ে নিবারণ, তুমি রোজার দিন এখানে বসে খাচ্ছ? স্যার আমি তো সবার সামনে খাচ্ছি না, আমি একটু গোপনে এখানে এসে বসে খাচ্ছি স্যার, তাতে কি সমস্যা স্যার? গোপনে খাচ্ছ, আমাদের চোখের আড়াল করে খাচ্ছ। আরে আমরা ঠিক আছে না হয় দেখলাম না, কিন্তু উপরে তো একজন আছে নাকি ভগবান, তিনি তো আমাদের মতো চোখ বন্ধ করে বসে নাই, উনি তো সবকিছু দেখছে। স্যার ভগবান তো এই মাসে খাইতে নিষেধ করে নাই। ঠিক আছে, ভগবান তোমাকে খেতে নিষেধ করেনি, কিন্তু আমি তো নিষেধ করেছিলাম যে রোজার মাসে এই অফিসে কোনো প্রকার খাওয়া দাওয়া চলবে না, এমনকি বাইরের কোনো খাবার ভিতরে আসবে না, তারপরেও তুমি আমার আদেশ অমান্য করে আনছো এবং খাচ্ছো। স্যার আমি তো আপনার ধর্মের না, আমি খেলে সমস্যা কোথায়? এটা প্রথমবার তোমাকে আমি খুব ভদ্রভাবে নিষেধ করে দিই, এরপর থেকে আর কোনো খাবার দাবার নিয়ে আসবে না এবং আমার অফিসে বসে রোজার মাসে খাবে না, ঠিক আছে? তুমি এখন যাও। কি হলো, হ্যাঁ করে তাকিয়ে আছো কেন? আরে বাবা, এটা তো খাবার ঘর থেকে এখন নামাজের ঘর বানানো হবে, এখানে সবাই নামাজ পড়বে, কি তুমিও নামাজ পড়বে? যাও বাইরে চলে যাও। ঠিক আছে দাদা, কালকে এইসব টেবিল চেয়ার এবং অন্যান্য যত জিনিসপত্র আছে সব সুন্দর করে বের করে দিয়ে এটাকে পরিষ্কার করে এখানে একটা ম্যাট বিছাই দিবে, ঠিক আছে, নামাজ পড়ার জন্য। হ্যাঁ, এটা খাবার ঘর থেকে কালকে থেকে নামাজের ঘর হয়ে যাবে, ঠিক আছে? আমি যেন কালকে অফিসে এসে দেখি যে এটা একটা সুন্দর নামাজের ঘর হয়েছে। জি স্যার, আমাদের এই ড্রিম প্রজেক্টের ফাইলটা যে আপনাকে দিলাম ওটা কি অবস্থা? স্যার ওটা তো আমি কিছু করিনি। আপনাকে দিয়েছি 7 দিন হয়ে গেছে, কেন হবে না? আপনি কি করছেন অফিসে এসে? আপনার কাজ কি? মানে অফিসে এসে কাজ কি আপনার? আপনার কাজ কি খালি তসবি পড়া? নিজে তো নামাজ পড়েনি না, আবার অন্যজনের নামাজ রোজা নিয়ে কথা বলেন। শুনুন, ফালতু কথা বলবেন না, আমি আপনার মতো কাজ ফাঁকি দিয়ে কিছু করি না। আমি নামাজের সময় নামাজ পড়ি, যখন যেটা করার তসবি পড়ার সময় তসবি করি, রোজাও রাখি। আপনার মতো অফিসে এসে কাজ ফাঁকি দিয়ে 24 ঘন্টা আমি এই তসবি পড়ি না। আবার বড় বড় কথা আপনি এটাকে কিসের ঝামেলা বলছেন? এই শরীর খারাপ তো নারীদের নিয়মিতই হয়, কিন্তু স্যার যে কেন বুঝতে পারছেন আমি সেটাই বুঝতে পারছি না। ম্যানেজার স্যার এইগুলো কোনোদিনই বুঝবে না, উনি তো বুঝতেই চায় না। আপনি কিন্তু ঠিকই বলেছেন নিবারণ দা। আর এই যে সাবিলাকে রাগিয়ে দিলেন না, ও এখন যে ম্যানেজারের কাছে নালিশ করবে আপনার আমাদের নামে। নিবারণ দা, আমি কি ভয় পাই নাকি? ভয় পাবেন না, ভয় পাওয়ার দরকার নাই, একটু পরেই আপনার নামে তলব আসবে। আচ্ছা কুরুক না, সমস্যা কোথায়? আমি দরকার পড়লে স্যারের সাথে যুদ্ধ ঘোষণা করব, তারপর আমি অন্যায়ের সাথে কোনো আপোষ করব না। কি দিদার ভাই কিছু বলবেন? ও হ্যাঁ, ম্যানেজার সাহেব আপনার ডাকে স্যার। আচ্ছা আপনি জানো আমি আসি।
কান্নাকাটি বন্ধ করো। কি হয়েছে ঘটনা আমাকে খুলে বলো। স্যার রোজা রাখে কি অন্যায় স্যার? না, নামাজ পড়া রোজা রাখা তসবি পড়া কি খারাপ কাজ? কেন খারাপ কাজ হতে যাবে? কেন মুসলমান হিসেবে তো এগুলো করা আমাদের জন্য ফরজ। কেন কি হয়েছে, তোমাকে কেউ কিছু বলেছে নাকি? জি স্যার, আতিক স্যার আমার সাথে অনেক রুড বিহেভ করে এই বিষয়গুলো নিয়ে। যখন দেখে সে আমার হাতে তসবি বা আমি নামাজ পড়তে যাবো, তখনই সে কোনো না কোনো কাজে আমাকে ব্যস্ত রাখার চেষ্টা করে, বিভিন্ন কথা বলে আমাকে এগুলো নিয়ে, নামাজ পড়া নিয়ে। তারপরে আমি যে হিজাব পড়ি বোরকা পড়ি এগুলো তো সব আপনার কথা মতো। আপনি বলছেন নামাজ পড়তে পাচক, তো আপনার কথা মতোই তো আমি নামাজ পড়ি পাচক। তো আতিক স্যার এগুলো পছন্দ করে না, তার কথাবার্তা শুনতে আমার তো মনে হয় সে একটা নাস্তিক স্যার। আতিক সাহেব, স্যার সাবিলা যেগুলো বললো সেগুলো কি সত্যি? আপনি নিজে তো নামাজ পড়েনি না, আরেকজনকে নামাজ পড়া দেখলে উল্টাপাল্টা কথা বলেন কেন? এই আপনি কি মুসলমান না? হ্যাঁ, এটা মুসলিম কান্ট্রি, আর তাছাড়া মুসলমানের উপরে নামাজ ফরজ করা হয়েছে। আপনার সমস্যাটা কোথায়? ওকে নামাজ পড়া দেখলে আপনি কেন আজে বাজে কথা বলেন? সমস্যাটা কি আপনার? হ্যাঁ, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি বিধর্মী টাইপ কথাবার্তা বলেন। আপনি তো দেখছি পুরো নাস্তিক হয়ে গেছেন। স্যার আপনি কার পক্ষ নিয়ে কথা বলছেন? আপনি ও যা বললো সব বিশ্বাস করলেন? স্যার আপনি আমার নামটা দেখেননি স্যার। মোহাম্মদ আতিকুল্লাহ। আমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে মাওলানা শাইকুল্লাহ। স্যার আমি রোজাও রাখি, পাঁচক তো নামাজও পড়ি, আমি একজন খাঁটি মুসলমান পরিবারের ছেলে স্যার। কই, আমি তো কখনো নামাজের টুপি আপনার মাথায় দেখিনি। আর তাছাড়া কিছুক্ষণ আগে তো আমরা নামাজ পড়েছি, কই আপনাকে তো দেখলাম না, আপনি কোথায় ছিলেন? আচ্ছা স্যার, নামাজ পড়তে গেলে কি টুপি পড়তেই হবে? এরকম কোথাও লেখা আছে? নামাজ পড়াটা ইম্পর্টেন্ট স্যার। স্যার আর নামাজ কেন আমার ওই এখানে পড়তে হবে স্যার? নিচে মসজিদ না স্যার? আপনি জানেন না স্যার যে নামাজ জামাতের সাথে পড়া বেশি সওয়াবের কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে যে নামাজ জামাতের সাথে আদায় করো? স্যার আমি জামাতের সাথে নামাজ আদায় করি। আর আপনি যে খাবার রুমটাকে নামাজের রুম বানিয়েছেন স্যার, এই মেয়ে সেখানে গিয়ে ঘুমায় স্যার, এটা কি ঘুমানোর জায়গা? সে নাকি সারা রাত বসে ইবাদত বন্দেগী করে বাসায়, এই জন্য অফিসে এসে ঝিমায়। অফিস কি ঝিমানোর জায়গা স্যার? অফিস বেতন দিচ্ছে কাজ করার জন্য, কাজ করবে। আমাদের তিনটা প্রজেক্টের যে ফাইল ছিল স্যার, আমি 7 দিন ধরে তাকে বলতেছি যে প্লিজ ফাইলটা রেডি করে দিন, প্লিজ ফাইলটা রেডি করে দিন, না তিনি একটা অক্ষরও লিখেনি স্যার। স্যার আমি সব কিছু সহ্য করতে পারি, কাজে ফাঁকি দেওয়া সহ্য করতে পারি না স্যার। কাজ কি ইবাদতের মধ্যে পড়ে না? আপনি যেটার জন্য বেতন নিচ্ছেন, যেটাতে আপনার সংসার চলতেছে, এটা কি আপনার ইবাদত না স্যার? নামাজ রোজা যেই রকম ইবাদত, আপনার স্যার কাজটাও আপনার কাছে ইবাদত, যেটার জন্য আপনি টাকা নিচ্ছেন স্যার। না, সে কাজ বাদ দিয়ে সে এসে অফিসে তসবি পড়তেছে স্যার। অফিস কি তসবি করার জায়গা স্যার? আপনি আমাকে যে শাস্তি দিবেন সেটাই আমি মাথা দেব, কিন্তু কেউ কাজে ফাঁকি দিবে এটা আমি মোটেও সহ্য করবো না স্যার। স্যার আমি আসি। সাবিলা, আতিক সাহেব যেগুলো বলে গেল সেগুলো কি সত্যি? আমি তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছি, ইবাদত বন্দীকে করার কথা বলেছি, তাই বলে তো এটা বলিনি যে তুমি অফিসে এসে কাজে ফাঁকি দিবা। রাতে তুমি ইবাদত বন্দীকে করো না কি করো সেটা তোমার ব্যাপার, কিন্তু অফিসে এসে কাজ বাদ দিয়ে ওই ঝিমাতে থাকবে সেটা তো মেনে নিবে না অফিস। অফিস তোমাকে মাস শেষে এত এত টাকা বেতন দিচ্ছে, সেই বেতন দিয়ে তুমি চলছো, খাচ্ছো, পড়ছো, হ্যাঁ সেগুলো কি হালাল না হারাম হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে না? সব কিছু করবে, এজ এ মুসলমান হিসেবে তুমি নামাজ পড়বে, ইবাদত বন্দীকে করবে, তসবি তেলাওয়াত করবে, কোনো সমস্যা নাই, কিন্তু অফিসের কাজটাও ঠিকভাবে করতে হবে। বস দূরে থাকেন, পুরো দায়িত্বটা কিন্তু আমার উপরে দিয়ে রাখছে, ঠিক আছে? সব কিছুই করবে, সঙ্গে অফিসের কাজটাও ঠিকভাবে করবে। যে ফাইলগুলো দিয়ে সাদিক সাহেব, সে ফাইলগুলো এখনই রেডি করো, যাও। ওয়ালাইকুম আসসালাম। আতিক সাহেব কি সত্যি নামাজ পড়েন? অবশ্য সাবিলা পাচক তো নামাজ পড়েন, নিঃসন্দেহে সেটা খুবই ভালো দিক, কিন্তু অফিসের কাজটা তো ঠিকঠাক করতে হবে। সাবিলা, আপনার তো নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে যাবেন না?
আচ্ছা দাদা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি প্রতিদিন খাবার নিয়ে আসেন কিন্তু খাবারটা এনে খান না কেন? সবাই রোজা রাখে, রোজদার মানুষদের সামনে কিভাবে খাই বলেন? সবার উচিত অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো। তাহলে খাবারটা আনেন কেন? তাহলে আপনার বৌদি প্রতিদিন সকালে জোর করে খাবারটা দিয়ে দেয়, বলে যে সময় সুযোগ পেলে খেও। তার সকালে উঠে রান্না করার অভ্যাস, আমারও তো খাবার নিয়ে আসার অভ্যাস, তাই নিয়ে আসি আর কি। কিচ্ছু হবে না, আপনি এখন খান। আপনি রোজাদার মানুষ, আপনার সামনে কিভাবে খাই? আরে দাদা, এটা কোনো ব্যাপার না, আমি রোজা আছি, আপনি তো আর নেই, তাই না? আপনি কেন উপোস থাকবেন, আপনি খেয়ে নেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, সমস্যা নেই, দুজন ভাগাভাগি করে খাবো, নেন শুরু করেন। আপনি নেন না? নিচ্ছি, আপনাকে নেন। আপনি আপনি নেন। আচ্ছা নিচ্ছি। একটু সবজি না না, সবজিটা খুবই সুন্দর। বৌদির হাতে রান্না তো অনেক ভালো। খুব ভালো রান্না করে, একদিন সময় পেলে বাসায় আসবেন। অবশ্যই রান্না করে খাবো। বাচ্চা নিজে তো ছোলা ভরতেছ, আবার একটা মুসলমান মাইয়ারও সারের সর্বনাশ করতেছ। সারের কাছে কেউ তোর ব্যবস্থা করতেছ। একটু না না, হ্যাঁ মিছি, আপনার অনেক খিদে পেয়েছে? পেয়েছে, আপনিও খান। অফিসের সবাই আর কিন্তু আপনার মতো না, আপনি এবং স্যার। মালামের বাচ্চায় রোজাকাত মধ্যে নিজে তো ঝোলা ভরতেছে, মুসলমান মায়ের ওটা সারে সরে নাশ করতেছে। নিবারণ, আমার আদেশ কি ছিল? আমার আদেশ ছিল রোজার মাসে এই অফিসে কোনো প্রকার খাওয়া দাওয়া চলবে না, এমনকি বাইরের কোনো খাবার নিয়ে আমার অফিসে প্রবেশ করা যাবে না। আমার আদেশ কেন অমান্য করেছো? আমার আদেশ কেন অমান্য করেছো? স্যার স্যার স্যার, এখানে দাদার কোনো দোষ নেই, আমি জোর করে খাচ্ছিলাম। আর স্যার আমার তো শরীর খারাপ, আমি তো আপনাকে বলেছিলাম। এই তুমি চুপ করো নিবারণ, তুমি নিজে খাচ্ছ তো খাচ্ছ, আবার সাথে আরেকজনকে নিয়ে খাচ্ছ না? হ্যাঁ, কত বড় সাহস, কত বড় করিজা তোমার, আমার আদেশ অমান্য করে আমার অফিসের রোজার দিনে খাওয়া দাওয়া করছো। এই স্যার, তুমি কি মুসলমানের মেয়ে? স্যার স্যার প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার। আমি বোঝার চেষ্টা করবো মানে? আমার তো সন্দেহ হচ্ছে যে এই মেয়েটা মুসলমানের মেয়ে কিনা। দিব্যি দাঁড়িয়ে এখানে গরুর মতো খাচ্ছে। স্যার মেয়েটা বলেছে যে তার শরীর খারাপ, তারপর আপনি কেন বোঝার চেষ্টা করছেন? আমি সেটাই বুঝতে পারছি না, কোথায় শরীর খারাপ? হ্যাঁ, দিব্যি সুস্থ মানুষ দাঁড়িয়ে আছে, তুমি মানে কি মানে বুঝলাম না। স্যার প্লিজ স্যার একটু শুনুন, মেয়েটা পিরিয়ড হয়েছে। এই কথাটা আমাকে বললেই তো হতো, এত পেঁচানোর কি আছে, সহজ ভাবে বলে দিলেই তো হতো। স্যার আপনি জানেন না, আমাদের বাংলাদেশে যতই আধুনিক হোক, এই মেয়েগুলা আজ পর্যন্ত বলতে পারে না এই কথাটা মুখ ফুলে, লোক লজ্জার ভয়ে। কারণ পিরিয়ড কথাটা শুনলেও তো আমাদের চোখের মধ্যে চোখগুলো বড় হয়ে যায়, আপনি জানেন না স্যার। এটা আমরা পিরিয়ডটাকে কি স্বাভাবিকভাবে নিতে পারি? নিতে পারি না তো। সবই বুঝলাম, কিন্তু এটা স্বাভাবিকভাবে আমাকে বললেই তো হতো। স্যার আপনাকে অনেকবার আমি বোঝানোর চেষ্টা করেছি, এই মেয়েটা বোঝানোর চেষ্টা করেছি, কারণ আপনার ঘরে আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, তাদেরও তো এই শরীর খারাপটা হয় স্যার। ঠিক আছে, তার শরীর খারাপ হয়েছে মেনে নিলাম, কিন্তু তাই বলে রোজার দিনে এরকম একটা জলজন্ত মেয়ে এখানে বসে বসে খাবে? আমার মেয়ে বা আমার স্ত্রী রোজার দিনে এভাবে দিনের বেলা কখনো খায় না, তাদের হতে পারে একই সমস্যা, কিন্তু তারা এই নিয়মটাকে ধরে রাখছে, অভ্যাসটাকে ধরে রাখছে তারা। আপনি তাদের সারাদিন দেখেন না, আপনি সারাদিন অফিসে বসে থাকেন, তারা বাসায় কি করে এটা আপনি জানেন? এই মেয়েটা সারাদিন অফিস করে, এই মেয়েটা কোথায় গিয়ে খাবে? ঠিক আছে, শোনো, তুমি আর রোজার মধ্যে বিশেষ করে এরকম ওপেন খাবে না, আর নিবারণ তুমিও আর অফিসে কাল থেকে কোনো খাবার নিয়ে আসবে না, ঠিক আছে? আমার চোখে যেন না। আর আতিক, জি স্যার, তুমি একটু আমার সাথে আসো।
গুড। নবান সাহেব, আরো তিনটা ফাইল রেডি হওয়ার কথা ছিল, সেগুলো কোথায়? স্যার ওগুলো রেডি হচ্ছে, রেডি হয়ে যাবে স্যার। কবে কবে হয়ে যাবে স্যার? এই দুই তিন দিনের মধ্যে হয়ে যাবে স্যার। অলরেডি সাত দিন গন, আর কত সময় আসেন আপনারা? আর সেবাদ সাহেব কোথায়? তাকে তো দেখছি না স্যার, উনি এখনো অফিসে আসেন নাই। এখনো অফিসে আসেন নাই মানে? স্যার উনি একটু দেরি করে আসেন তো। কেন দেরি করে আসে কেন স্যার? ওই যে রোজা রাখেন তো। ওয়ালাইকুম সালাম। সেবাদ সাহেব কি আসছেন এখনো? জি আসছেন, ওই ওয়াশরুমে একটু ফ্রেশ হচ্ছে। রমজান মাসে কর্মীরা সবাই রোজা রাখে, সেই জন্য একটু। আমি এই কথাটা ঠিক বুঝতে পারছি না, রমজান মাস কর্মীরা রোজা থাকে, সো হোয়াট? তারা কি কাজ করবে না? কাজ না করে বসে বসে বেতন নেবে নাকি? শিবাজ সাহেব, স্যার আপনার আব্বা কিন্তু রমজান মাসে আমাদেরকে কাজের চাপ কম দিতেন, সুযোগ পেলেন আর বাবাকে টেনে নিয়ে আসলেন না কি? শিবাজ সাহেব মানে রোজার নাম করে করে ফাঁকি দিবেন? ফাঁকি দিলে হবে? বুঝলাম যে রোজার সময় আপনারা একটু কম কাজ করবেন, ঠিক আছে, কিন্তু পাঁচ দিনের কাজ কি দশ দিনেও শেষ করতে পারবেন না? হ্যাঁ, কি শুরু করেছেন আপনারা? রোজার নামে যে কাজে ফাঁকি দিচ্ছেন এটাতে কি পাপ হচ্ছে না? হচ্ছে, ভেবে দেখেন একটু, কাজে ফাঁকি দিয়ে বেতন নেওয়াটাও পাপের। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আমরা এই যে রোজার পরপরই ফাইলিংয়ের কাজটা শুরু করব নতুন প্রজেক্টের, তো ফাইলটা যদি রেডি না করেন তাহলে তো আর আমরা ওই ব্যাংকের ব্যাংক লোন চাইতে পারবো না স্যার। সব কিছু হয়ে যাবে স্যার, আর মাত্র কয়েকটা দিন সময় দিন স্যার। কয়টা দিন, কয়টা দিন সময় চান বলেন স্যার? তিন দিন সময় দিলে হয়ে যাবে স্যার। তিন দিন না, আমি আপনাদের সাত দিন সময় দিলাম, এই সাত দিন সময়ের মধ্যে কাজটা শেষ করবেন। আপনাদের আমি কিন্তু খুব একটা কিছু বলি না, কারণ কি জানেন, আপনারা আমার বাবার আমলের স্টাফ, এই ডেভেলপমেন্ট কোম্পানি আপনাদের উপর ছেড়ে দিয়েছি, আপনারা চালাচ্ছেন, কিন্তু যেভাবে চলছে এভাবে চললে তো দেউলিয়া হয়ে যাবে রে ভাই। হ্যাঁ, রোজা কি আমি রাখি না? আমিও তো রোজা রাখি, রোজা রেখে তো আমি আর কাজ ফাঁকি দিচ্ছি না, আমি আজকে এই অফিস কালকে আর এক অফিস সব অফিসে ঘুরে বেড়াচ্ছি। তা আপনারা একটা জায়গা নিয়ে যা শুরু করেছেন, শুনেন, এই রোজার অজুহাত দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না, কাজ ঠিক মতো করতে হবে শিবাজ সাহেব। স্যার আপনার বয়স আর আমাদের বয়স কি এক হলো স্যার? আচ্ছা শিবাজ সাহেব, এই অফিসে আপনার বয়সী সবাই, সবাই কি আপনাদের মতো এরকম বয়সী? না, অনেকেই ইয়াং আছে, অনেকেই ইয়াং এই অফিসে, আমার কাছে ইনফরমেশন আছে, আপনার স্টাফদের মধ্যে অনেকেই শুয়ে বসে চলছে, রোজা রাখছে, আপনি তাদের প্রশ্রয় দিচ্ছেন, তারা মাস শেষে বেতন নিয়ে চলে যাবে। আপনি একটা বার ভাবুন তো, এতে পাপ হচ্ছে না? এই যে টাকাটা নিবে, এই টাকাটা কি হালাল না হারাম একবার ভাবুন। কাজ না করে টাকা নেওয়া হালাল না। আর আমি আপনাদের সাত দিন সময় দিচ্ছি, এই সাত দিনের মধ্যে যদি ফাইলটা রেডি না হয় তাহলে আমি এসে কিন্তু ব্যবস্থা নিব শিবন সাহেব। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। সালাবি ধর্মীর বাচ্চা, অফিসে আসতে না আসতে সব কিছু বলে দিয়েছিস। যান আপনার যার যার টেবিলে গিয়ে কাজ করুন, যান। ওয়ালাইকুম সালাম। হু আর ইউ? তুমি কি, তুমি কে চায়নাকে ছুটি দেওয়ার? স্যার ও সব কাজ শেষ করেছিল তাই ওকে ছুটি দিয়েছি। সব কাজ শেষ করেছিল কই? তাহলে কই আমাদের সেই ড্রিম প্রজেক্টের ফাইলগুলো কই? স্যার ফাইলগুলো থাকবে কি করে? চায়না তো চায়নার সব কাজ শেষ করে দিয়ে গেছে, কিন্তু এই যে আপনার অ্যাকাউন্টস ম্যাডাম মিস সাবিলা, সে তো তার কাজ শেষ করেনি স্যার। সে অফিসে আসে, অফিসে এসে তার কোনো কাজ নাই, সে এসে ওই যে নামাজের রুমটা করে দিয়েছেন, সেখানে গিয়ে স্যার সারাদিন ঘুমোয় স্যার, কাজ শেষ হবে কি করে? তাকে আমি বারবার বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছি স্যার। সাবিলা, আতিক সাহেব যেটা বলছে সেটা কি সত্যি? স্যার সারা রাত ইবাদত বন্দেগি করে আমার অফিসে এসে একটু
প্রবলেম হয়ে যায় কাজে মনোযোগ দেওয়ার জন্য। স্যার দেখেছেন স্যার, তার কাজ কি? তার কাজ অফিসে এসে কাজ করা না, সে সারা রাত বাসায় ইবাদত বন্দেগি করবে আর অফিসে এসে এসে নামাজের ঘরটায় ঘুমোবে। স্যার সাবিলা, আমি তোমাকে কি আদেশ দিয়েছিলাম? নামাজ পড়বে, রোজা করবে, ইবাদত বন্দেগি করবে, সবই ঠিক আছে, কিন্তু অফিসে এসে অফিসের কাজটা তো করতে হবে নাকি? হ্যাঁ, অফিস থেকে যে বেতনটা নিচ্ছে অফিসের কাজ করতে হবে না? স্যার আসলে ওনার কোনো দোষ নেই। তাহলে কার দোষ? স্যার আপনার। আমার দোষ মানে? স্যার আপনি ওকে যদি প্রশ্রয় না দিতেন তাহলে ওর কিভাবে সাহস হয় অফিসে এসে কাজ ফাঁকি দিয়ে নামাজের ঘরে গিয়ে ঘুমোতে? স্যার আপনার প্রশ্রয় পেয়ে পেয়ে ও আজকে এই অবস্থা গিয়েছে। স্যার কাজ ফাঁকি দিয়ে অফিসের টেবিলে বসে ঘুমায়। আমি ধর্মকর্ম করতে মানে নামাজ কালাম রোজা এগুলো করতে একটু পছন্দ করি, আর তাছাড়া আল্লাহর ভয়টাও আমার মধ্যে কাজ করে, আর সেই জন্য আমি সবাইকে নিয়ে এই ধর্মটা পালন করতে চাই। আর এটা যদি কেউ আমাকে দুর্বল ভেবে বা আমার দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কিছু করে থাকে তাহলে এর জন্য সে দায়ী। আর তাছাড়া সামিলা নামাজ রোজা করেন, রাত জেগে ইবাদত বন্দেগী করেন, অফিসে এসে ওর একটু খারাপ লাগতেই পারে বা কাজের মধ্যে ঝিমানি ভাবটা আসতেই পারে। এবার তুমি তো রোজা থাকো, তুমি তো সকালে বাড়ি থেকে আসার সময় পেট পুরে খেয়ে আসো, আবার অফিসে এসেও তিন বেলা খাও, তুমি তো ইচ্ছে করলে সামিলাকে একটু হেল্প করতে পারো। শোনো, আজকে তুমি আজকে ওভারনাইট কাজ করে এই টোটাল কাজ শেষ করে তারপরে বাসায় যাবে। স্যার আজকে আমার ছোট মেয়ের জন্মদিন স্যার, আজকে আমি পারবো না স্যার, আমি কালকে করে দেবো স্যার। আস্তাগফিরুল্লাহ, জন্মদিন পালন করা তো হারাম, বেদাত। স্যার আপনার ধর্মে হারাম, আমার ধর্মে হালাল। তোমাদের আবার কোনো ধর্ম নাই? হ্যাঁ, তোমরা তো যা করো সব উল্টা পাল্টা, সব কাজই হচ্ছে বেদাত। আচ্ছা যাই হোক, আমি এত কিছু শুনতে চাই না, তুমি আজকে সাবিলার থেকে কাজগুলো বুঝে নিয়ে ওভারনাইট করে কাজটা শেষ করে তারপরে বাসায় যাবে। স্যার নিবারণ দাদার উপরে জুলুম করা মোটেও ঠিক হচ্ছে না। আতিক একদম বেশি কথা বলবে না, এই অফিসের বস কে, তুমি না আমি? তাহলে কেন এত কথা বলছো? আমার উপর দিয়ে যদি কখনো কথা বলতে যাও না তাহলে কিন্তু সত্যি সত্যি তোমার চাকরিটা চলে যাবে। আমি এই অফিসে যেটা বলবো সেটাই ফাইনাল। কি হা করে বসে কি দেখছো? যাও ওর থেকে কাজগুলো বুঝে নাও। স্যার আজকে আমার মেয়ের জন্মদিন ছিল স্যার। হ্যাঁ, তাতে সমস্যা কি? জন্মদিন ছিল, তোমরা তোমাদের নিয়মে জন্মদিন পালন করবে, আগে অফিস, অফিসের কাজ আগে সামলাতে হবে। যাও কাজগুলো সুন্দরভাবে বুঝে নাও। কি হলো স্যার? তুমি আবার হা করে দাঁড়িয়ে থাকলে কেন? যাও গিয়ে দেখো কাজগুলো ঠিকঠাক ভাবে বুঝে নিচ্ছে কিনা। স্যার এটা কিন্তু আপনি অন্যায় করলেন স্যার। অন্যায় করলাম মানে? ইয়েস স্যার, আপনি অন্যায় করেছেন, কারণ যে কাজ করলো তাকে আপনি শাস্তি দিলেন আর যে কাজ করলো না তাকে আপনি পুরস্কৃত করলেন স্যার। না আমি ঠিক বুঝলাম না, একজন বিধর্মীর জন্য তোমার দরদ এত কেন উতলে উঠলো মোহাম্মদ আতিকুল্লাহ সাহেব? স্যার এখানে দরদ উতলে ওঠার মতো কিছু হয়নি স্যার। স্যার আপনি বোধহয় ভুলে গেছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন। তিনি অন্য ধর্মের মানুষকে কিন্তু সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তিনি কখনো অন্য ধর্মের মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেন না স্যার। কিন্তু আপনি কি করলেন? আপনি তো একজনের সঙ্গে খারাপ আচরণ করলেন, তার ধর্ম নিয়ে তাকে কথা শুনিয়ে দিলেন। স্যার আপনি আপনার নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখবেন। স্যার আর আরেকটা কথা, আপনি নামাজ রোজা সব কিছুই মানছেন, আপনি জাকাতও দেন হয়তো, আবার হজেও যাবেন সুযোগ পেলে, কিন্তু স্যার আপনি একবার ভেবে দেখবেন যে আপনি মানুষগুলোর সঙ্গে, মানুষের সঙ্গে ধর্মে যেটা বলা হয়েছে যে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখো, সেটা আপনি করছেন কিনা সেইটা একবার নিজেকে একটু জিজ্ঞেস করে দেখবেন স্যার। এই তুমি আমাকে নামাজ কালামের এই ধর্মের ব্যাপারে জ্ঞান দিতে আসবে না, বুঝছো? তুমি যদি আমার চেয়ে জ্ঞানী হতে না তাহলে এই চেয়ারটাই তুমি বসতে, আমি না। জ্ঞান দিতে আসছে, যাও এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাও, যাও। দুই দিনের পুচকে ও আসছে আমাকে ধর্ম সম্বন্ধে জ্ঞান দিতে। এখানে কত লাখ দিয়েছেন? 5 লাখ। আরে দূর, আপনার মাথা খারাপ নাকি? এটা 5 লাখ টাকা হবে? মিনিমাম 17 থেকে 18 লাখ টাকা লাগবে। মা, না মা আজকে অফিসে অনেক কাজ, তুমি আমার মাফ করে দাও মা। আমরা পরশু দিন তোমাকে, হ্যাঁ তোমাকে অনেক অনেক ঘুরাবো, অনেক পার্কে নিয়ে যাবো, তোমার জন্য অনেক বড় কেক নেব, হ্যাঁ বড় কেক কাটবো, আমরা অনেক কিছু করব। হ্যাঁ মা, আমাকে ঠিক আছে মা, আমি রাখছি। কি শুরু করলেন স্যার? কান্নাকাটি লাগিয়ে দিচ্ছেন, তাড়াতাড়ি ফাইলটা কমপ্লিট করেন, আমার বাসায় যেতে হবে, বাসায় যে ইফতারি বানাতে হবে, না যাবে সময় হয়ে যেতেছে না। তাই আপনি কেমন মানুষ বলুন তো,
একটা মানুষ আপনার কাজ আপনাকে করে দিচ্ছে, তার সঙ্গে আপনি এইভাবে কথা বলছেন? এই আপনার মধ্যে কি মানবতা বোধ বলতে কিচ্ছু নাই? হ্যাঁ আপনি সবই সাথে না বলেন কেন? হ্যাঁ কথা আমি তার সাথে বলতেছি, সে তো কিছু বলেন, আপনি কেন বলেন? আপনার সাহস তো কম না? এই যান বেরোন, আপনি বেরোন, যান। আমি স্যারকে সব বিষয়গুলো জানাবো। আরে যান যান, কি করবেন আমি দেখে নিব। গিয়ে বলুন যত সব। নিবন্ধা ওই আপনি বরং বাসায় যান, আপনার মেয়ের জন্মদিন, আমি কাজটা করে দেবো। না না আমি আমি কাজটা করে তারপরে যাচ্ছি। আরে না দাদা আপনি যান, আমি কাজটা করে দেবো, সমস্যা নেই। আর আর একটা আদি, তুমি কাজটা করে দিবে মানে? হ্যাঁ তুমি রোজা আসো না, ইফতারের সময় হয়ে যাচ্ছে, যাও তুমি বাসায় গিয়ে ইফতারি করবে, এই কাজটা নিবারণ করবে। আমি বাসায় গিয়ে কি করবো? আমি ব্যাচেলর মানুষ আর আমার পরিবার পরিজন সবাই থাকে গ্রামে স্যার। আমি বাসায় গিয়েও যে ইফতারি করবো, এখানে বসে সেই ইফতারি আমার করতে হবে স্যার, কিনে খেতে হবে। আর স্যার ওই নিবারণদার ছোট মেয়েটার জন্মদিন স্যার, নিবারণদার চলে যাক, আমি বরং যে কাজগুলো আছে আমি করে তারপরে আমি বাসায় চলে যাবো স্যার। আতিক তুমি একটু বেশি কথা বলছো, তুমি রোজা আছো, তুমি সোজা বাসায় চলে যাও, বাসায় গিয়ে তুমি ইফতারি করবে। আর ওই নিবারণ তো রোজা নয়, ও তো বেরোজদার বা অন্য ধর্মের লোক, তুমি ওরটা নিয়ে কেন টেনশন করছো বলো তো? হ্যাঁ আর ওর মেয়ের জন্মদিন, বাসায় গিয়ে জন্মদিন করবে, কোনো সমস্যা নাই, তুমি যাও, তুমি বাসায় গিয়ে ইফতারি করবে, ঠিক আছে? আরে নিবারণ তুমি এই কাজটা করবে, যদি সারা রাত লাগে তারপরে তুমি এই কাজটা শেষ করে তারপরে বাসায় যাবে, ঠিক আছে? আদিক স্যার আমি না হয় থাকি স্যার, কোনো সমস্যা হবে না স্যার। আদিক আমি বুঝলাম না, মানে তুমি কি আমার কথা মানবে না, শুনবে না? যাও তুমি আবার আগে আগে হাঁটো, যাও। কি হলো, তুমি রোজা আছো, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে ইফতারি করবে, চলো আজ তুমি বসে কাজ করো, সব কাজ শেষ করে তারপরে যাবে, ঠিক আছে? বলো হ্যাঁ কি মেয়েটাকে বোঝাতে পারো না? জন্মদিন পালন করে কি এত ইয়ে হয়ে গেল? জন্মদিন পালন করতে হবে, ঘরে বসে কি করো? আমি চাকরি করি না। আরে মেয়ে মরে গেলে কি হয়েছে? আমি চাকরি করি, এই এই টাকা দিয়ে চলতে হয়, তাহলে চাকরি ছেড়ে দিই, আমার চাকরি দরকার নেই, ঘরে বসে থাকি। কেন মেয়ের জন্মদিন দুই দিন পর করা যাবে না? আচ্ছা কিসের জন্মদিন? জন্মদিন লাগে কি জন্য? আমাদের মতো মানুষের জন্মদিন লাগে, আর তো কারো জন্মদিন লাগে না। মেয়েটাকে ভালো করে বোঝাও, ঘরে বসে বসে থাকো না। হ্যাঁ আজকে মুনির জন্মদিন না, দেখ তুমি বাসায় যা, যে কাজ আছে এটা আমার মাত্র দুই ঘন্টা লাগবে, আমি দুই ঘন্টার মধ্যে সব করে ফেলতে পারবো, আপনি বাসায় যান। দাদা হয়েছে, কান্না করতে হবে না, যান। কান্না করতেছেন কেন? সব তো জানেনি আমাদের অফিসের আসলে মেয়েটা খুব যন্ত্রণা দিচ্ছিল, আপনার বৌদিকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, যে বাবা কখন আসবে বাড়িতে, কখন আসবে, সেটা কি স্বাভাবিক না? মেয়ের জন্মদিন মেয়ে বাবাকে চাবে না? যাক যাক আমি কাজটা করে রেখে দেবো, যাক। অনেক ধন্যবাদ।
এসেছি আপনার লজ্জা করে না আপনি রোজা রমজানের দিনে এসব করতেছেন রোজদার বেরোজদার না আপনি প্রতিদিন আমাদেরকে এরকম সংজ্ঞা দেন আমাদেরকে ব্যাখ্যা দেন আর আপনি নিজে কি করেন আর আপনার নিয়মানি তো কোনো ঠিক ঠিকানা নাই পুরা মানুষ তো আমি শরীরটা একটু খারাপ আমি আজকে আমি কোনো কথা শুনবো না আপনি ওই দিন আমার কোনো কথা শুনছিলেন আমার শারীরিক সমস্যা ছিল আমি আপনার কাছে কত কাকুতি মিনতি করেছি আপনার হাতে পায়ে ধরেছি বলেছি আপনি একটু বসের কাছে বললেন না কিন্তু আপনি বলছেন আজকে আমি আপনার সব গিরিঙ্গি পর্দা ফাঁস করব না 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 এই ম্যাডাম শুনুন শুনুন আপনার কাছে কইতে বুঝছেন না আমার চাকরি চলে যাবে পুরো গরিব মানুষ আমার চাকরির সমস্যা ছিল আমার চাকরিটা চলে যেত আমি গরিব মানুষের পরে কেন লাথি মারবেন কেন লাথি মারবেন আমার চাকরি পয়সা পাবে এই যে ভাই এই কষ্ট করে খাই ম্যাডাম ম্যাডাম আপনি বললেন স্যার ম্যাডাম আমার সারে সর্বনাশ করেন ম্যাডাম আপনি এই এই আমার সব টাকা কেটে রেখে দেন ধরেন রেখে আমার লাগবে না লই যান আপনি সারে রেখে আপনার এত বড় স্পর্ধা আপনি আমাকে ঘুষ সাজতেছেন ম্যাডাম আমার সাইকে ভালবাসছে আজকে আপনার রেহাই নাই আমার পেড়ে লাথি মারেন না ম্যাডাম আমার সাইকে ভালবাসছে না খাইয়ে মারবে ম্যাডাম ম্যাডাম আপনি টাকা লাগবে না আমার ভালো প্রতারক ম্যাডাম স্যার একটু দেখুন কোনো কথা হবে না আসেন আমার সাথে আজকে আপনার বিচার হবে স্যার আপনি এই টুপি পরা ভণ্ডলকে ন্যায্য বিচার করবেন যদি আপনি বিচার না করতে পারেন তাহলে কিন্তু আমি বড় স্যারের কাছে বিচার দিব আহা কি হয়েছে বলবে তো এই লোকটা কোনো ইমানের ঠিক ঠিকানা নাই একটা রোজাও রাখে না স্যার আজকে আমি নিজে স্বচক্ষে দেখছি চায়ের দোকানে বিস্কিট চুবায় চুবায় গিলতেছিল চায়না যা বলছে সেটা কি সত্য জি স্যার তার মানে তুমি রোজা রাখো না তার মানে তুমি একজন ভণ্ড লোক হ্যাঁ এই অফিসে আমি তোমাকে সবচেয়ে ভালো মানুষ বলে মনে করতাম এখন দেখছি এই অফিসে সবচেয়ে খারাপ লোক তুমি তোমার এই বেশ দেখে আমি খুব ভালো মানুষ মনে করেছিলাম তুমি একটা রোজাও রাখো না হ্যাঁ এর মতো বাজে লোক আর হয় স্যার স্যার আপনি তো আমার সম্পর্কে কিছু জানেন না একসাথে আমরা চাকরি করি আপনি আমার সম্পর্কে কি জানেন স্যার আপনি আমার চেহারাটা দেখেন স্যার দেখেন আমার কি সুস্থ মনে হয় কোন আমি একটা অসুস্থ মানুষ আমার দুই বেলা শুই নিতে হবে ডায়াবেটিকের রোগী ইনসুলিন নিতে হয় আর যদি আমি কোনো কারণে না খাবার পেটটা ফুলের কারণে আমার গ্যাস্ট্রিক আলসার আছে অসুস্থ রোগী রোজা না রাখলেও চলে স্যার আপনি কি জানেন যে মুসাফির এই মুসাফিররা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এই যে এই যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে তাকে রোজা না রাখলেও চলে এরাও 85 নম্বরে আছে বুঝলেন কোন 85 কোথা থেকে পাইছো এটাও কোরআনের সুরা বাকারার 185 নম্বর আয়াতে আছে বিশ্বাস নিয়ে দেখতে পারেন আইনে দিতে পারি হ্যাঁ দেমু আর এই যে আপনি তো সেদিনকে আমার কথা শুনে আপারে সমানে কাঁদাইলেন যা নয় সে বলতে ছিল বারবার আমি অসুস্থ আপনি কথা শুনতেছিলেন না আচ্ছা মেয়েরা ঋতুমতী হইলে তারা কি রোজা রাখতে পারে আপনার মায় সে কি 30টা রোজা রাখতে পারছে আপনার বউ পারে আপনার মাইয়া পারে পারে না সে অসুস্থ বারবার কইতেছে তারপর আপনি শুনতেছেন না তার সমানেই করে পুরো অপশাস্তির করে নিছেন কি আপনি কি শুরুটা করছেন কি আপনি তো ইসলামের শত্রু আপনি হচ্ছেন হুন্যা মুসলমান হুন্যা মুসলমান বুঝেন না হ্যাঁ হুন্যা মুসলমান আর এই হুন্যা মুসলমানগুলো হচ্ছে কি জানেন ইসলামের বড় শত্রু কি হয়েছে স্যার আপনি মাফ করে দিয়েন স্যার আমার উচিত না আপনার সাথে এরকম চিৎকার চেঁচামেচি করে কথা বলা না আপনার যেরকম প্রেশার স্যার আমি এটা জানতাম না আমি জানলে এরকম ব্যবহারটা করতাম না স্যার কি অদ্ভুত দেখুন তো স্যার যে নিবারণের অফিসে খাবার নিয়ে আসা নিয়ে আপনি তাকে অপমান অপদস্থ করতেন তার ধর্ম নিয়ে আজে বাজে কথা বলতেন সেই নিবারণের খাবার খেয়ে আজকে আপনি সুস্থ হলেন সবই উপরওয়ালার লীলা খেলা স্যার নিবারণ খাবারটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দিদা জি স্যার ও রোজাটা সত্যি সত্যি ভেঙে গেল আমি
আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কোনোদিন রোজা ভাঙিনি। তোমরা ওই যে বলছিলে না গোড়ামি, না আসলে আমি গোড়ামি করি না, আল্লাহর ভয়টা আমার মধ্যে খুব সিরিয়াস ভাবে কাজ করে। আমি একদিন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না হাদিসের কথা শুনছিলাম, সেসব হাদিসে জাহান্নামের অনেক ধরনের শাস্তির কথা বলছিল, বিশেষ করে যারা জাহান্নামে যায় তাদের যে নানান ভাবে আগুনে পোড়ানো হয়, এই আগুনে পোড়ার কথাটা আমাকে খুব ভয় পাইয়ে দেয়। তারপর থেকে আমি বুঝে না বুঝে যে কোনো ভাবেই হোক না কেন এই নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত এসব ইবাদত বন্দিগির মধ্যেই ডুবে থাকতে ইচ্ছে করে সবসময়, শুধুমাত্র ওই জাহান্নামে আগুনের পোড়ার ভয়ে। আর শুধু আমি না, সবাইকে নিয়ে চিন্তা করি, যে যেসব পাপ কাজ করবে বা নামাজ কালাম রোজা করবে না তারা তো সবাই অপরাধী, সবাই পাপী, তারা সবাই জাহান্নামে যাবে আর ওই আগুনে পুড়বে। এই জন্য সবার ভালোর জন্য আমি সবসময় সবাইকে বলি, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, তাসবিহ তেলাওয়াত করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। হয়তো এর মধ্যে আমার কিছু ভুল ছিল, কিন্তু আমি আমি কারো খারাপের জন্য এগুলো বলতাম না, কারো খারাপের জন্য বলতাম না। আল্লাহর যে ভয়টা আমার মধ্যে আছে, আমি যে কয়দিন এই দুনিয়ার উপরে বেঁচে থাকব আল্লাহর সেই ভয়টাকে আমি আমার দিলের মধ্যে রাখব, এবং এখন থেকে সহি শুদ্ধ ভাবে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত ইবাদত বন্দেগী করে যাব। যতদিন বেঁচে থাকব আমি নামাজ রোজা বাদ দিব না, আমি নামাজ রোজা করে যাব। আর শুধু আমি করব না, আমরা সবাই করব। এবং নিবারণ ওর ধর্মে যেটা করার নিয়ম ও সেটা করবে। আমরা আজকে থেকে সবাই ভালোভাবে চলবো, ভালোভাবে সবকিছু করবো। আল্লাহ যেন আমাদের সবসময় ভালো রাখে, সবসময় আমিন।